শিগগিরই মন্ত্রী বউ হচ্ছেন চিত্রনায়িকা পরিমণি। পাঠক শিরোনাম পড়ে ঘাবড়ে গেলেন বুঝি। হ্যাঁ ঠিকই পড়েছেন আপনি, তবে বাস্তবে নয় পর্দায়। মন্ত্রীর বউ রূপে এবার পর্দায় হাজির হচ্ছেন লাস্যময় নায়িকা পরিমণি। গত বছর রেলমন্ত্রী মজিবুল হক 67 বছর বয়সে বিয়ে করেন, আর এই বিয়ের মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো মন্ত্রীর বিয়ে দেখার সৌভাগ্য লাভ করে, আর এই বিয়ে নিয়ে মিডিয়ার মাতামাতির কোনো কমতি ছিল না। মন্ত্রীর বিয়ের প্রভাব পড়ে ঢালিউ চলচ্চিত্রেও, কিভাবে সেই আলোচনা তা সবারই কম বেশি জানা রয়েছে। ধারা মাল্টিমিডিয়ার কর্ণধার আবুল হোসেন মজুমদার, তিনি মন্ত্রী মহোদয়ের কাছের মানুষ হিসেবেই পরিচিত। মন্ত্রীর বিয়ের পর তিনি ঘোষণা দেন মন্ত্রীর বিয়ে শিরোনামে একটি চলচ্চিত্র প্রযোজনার, এটি পরিচালনা করবেন জি সরকার। ছবিতে মন্ত্রীর চরিত্র অভিনয়ের জন্য প্রযোজকের প্রথম পছন্দ চিত্রনায়ক আলমগীর ও মন্ত্রীর বউয়ের চরিত্রে পরিমণি। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথেই থাকুন।